গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দারুণ এনজয় করতে, দারুণ মজা করতে। তো সকাল সকাল আমি এখানে টিফিন বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ম্যাগি পাস্তা একসাথে করেছি। তো তোমরা কি কেউ কখনো ম্যাগি পাস্তা একসাথে খেয়েছো? খেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরেই চলে এসেছে এখানে লোটে মাছ। আজকে আমি গোটা গোটা লোটে মাছের পকোড়া বানাবো। পকোড়া মানে ওই ফিস ফ্রাই টাইপের, তো ফিশ ফ্রাই টাইপের বানাবো। তার জন্য কী কী করতে হয় সেটা শুধু তোমরা দেখো। আর এখানে আমি লোটে মাছটা অনেক বড় বড় ছিল, তো সেই কারণে আমি কেটে নিয়েছি। কেটে এটাতে লেবুটা মাখিয়ে রাখছি। লেবুটা মাখিয়ে রাখলে এই মাছগুলো যেহেতু নরম হয় সেই কারণে শক্ত থাকে। ভিনেগার দিতেও পারো, আমি লেবু দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দেব নুন সামান্য, আর সামান্য চিনি। ব্যাস এগুলো দিয়ে সামান্য ম্যাগনেট করে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো। তো ভাবলাম এক ঘন্টা মাখিয়ে রেখে তারপর আমি কী করবো, তো এদিকে আমি এক ঘন্টা মাখিয়ে রেখে তারপর যাব আমাদের পাশের বাড়ি, মানে পৃথাদের বাড়ি। তো চলো আজকে আমি যাব পৃথাদের বাড়ি, আর সেখানে তোমাদের অনেক কিছু দেখানোর আছে, চলো দেখাই। সো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি আমি পৃথাদের বাড়ি। পৃথাদের বাড়ি হলো এটা একটা আমার পাশের বাড়ি, ছোট দাদুর বাড়ি। তো সেখানে আমি এসেছি, আর পৃথা এখানে খুব সুন্দর ড্রয়িং করে, তো আমি সেই ড্রয়িংগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ও দেওয়ালেও খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছে, যদিও ঘরটা একটু পুরনো হয়ে গেছে, তো সেই কারণে দেখতে এরকম লাগছে ও এখানে বসে বই পড়ছে, কারণ এক্সাম হচ্ছে। তো চলো তোমাদের একটু ড্রয়িংগুলো দেখাই। এখানে একটু আমি নিজেকে দেখাচ্ছিলাম আর কি। তো চলো ড্রয়িংগুলো তোমাদেরকে দেখাই একটু। তো দেওয়ালে তো পেন্টিং করেইছে, দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর যিশু খ্রিস্টের ছবি এখানে ড্রয়িং করেছে। ড্রয়িং করে এটা হচ্ছে বাঁধিয়ে নিয়েছে জিনিসটা, যাতে নষ্ট না হয়, আর খুবই সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও খুবই সুন্দর ড্রয়িং করে, হাতের কাজ ওর ভীষণ ভালো। তিয়াশা এখন আমাদের একটা কবিতা শোনাবে, বলো কবিতা বলো। মাসি গো মাসি, পাচ্ছে আসি, নিম গাছেতে পড়ছে শিম, হাতির মাথার ব্যাঙের সাদা, পাখির বাসার গগনটি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। এখানে আমি পৃথারই আরও কয়েকটা ড্রয়িংয়ের ছবি এখানে শেয়ার করছি তোমাদের সাথে, দেখো ও খুবই সুন্দর ড্রয়িং করে। এই যে এখানে পৃথা বলে লেখা আছে, হবে নিয়েড়ে মাছের চপ। নিয়েড়ে মাছটা ম্যাগনেট করে রেখে দিয়েছি, যেটাকে লোটে মাছ বলে। আর এখানে বেসনটা ম্যাগনেট করে রেখে দিয়েছি, আর এই যে তেল গরম হচ্ছে, এতে এবার ছাড়া হবে। এই যে এখানে আমার নিয়েড়ে মাছের চপ, ফিশ ফ্রাই বলতে পারো কি চপ বলতে পারো কি বলবে জানি না, রেডি হয়ে গেছে। তো কেমন টেস্ট হয়েছে সেটা রিকি বলবে, কেমন হয়েছে? এটা খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, ঝাল হয়েছে। না না, একটু এই সস দিয়ে ভাবি বলতে হবে, দারুণ হয়েছে। ফিস ফ্রাই নিয়ে এখানে আমাদের মারপিট লেগে গেছে রীতিমতো, এত ভালো লেগেছে সবাই। রিকি অলরেডি দু তিনটে খেয়ে নিয়েছে, তা সত্ত্বেও বলছে দিতে, আমার থেকেও ভাত বসাতে এসেছে। খাবি নাকি? হ্যাঁ, চিংড়ি মাছের পকোড়া। তো বাইরে যা গরম পড়েছে, রোদের তাপটাও এখন এতটাই বেশি, তো বাপি বাগান থেকে ডাব পেরে এনেছে আমাদেরই গাছ থেকে, তো একটু ডাবের জল খাওয়া হচ্ছে আর কি। তো
ডাবের জল খাওয়ার পর এখন একেবারে চলে এসেছে আমাদের লাঞ্চ থালিতে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে শুকতো হয়েছে, ভাত আর মাছের ঝাল। আর রিকি এখন স্কুলে যাচ্ছে, কারণ ওদের এখন পরীক্ষা হচ্ছে, দুটো থেকে পরীক্ষা আছে, তো সেই কারণে ও খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে। আর এখানে আমি খাবো ভাত নিয়েছি পেঁপে সেদ্ধ, পেঁপে সেদ্ধ তো মাস্ট খেতেই হবে, আর মাছের ঝাল আর শুকতো। আর শুক্তোটা জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে, আজকে ভীষণ সুন্দর, একেবারে কাজবাড়ির শুক্তোর মতো খেতে হয়েছিল, তো খুবই সুন্দর টেস্ট হয়েছিল শুক্তোটা। তো চলো লাঞ্চ করে রেস্ট নিয়ে বের হওয়ার আছে এক জায়গায়। হেই গাইস, তো এখন বাজে বিকাল 5টা, আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গিয়েছি, একটা সালোয়ার পরেছি, এটা অনেক পুরানো দিনের, আমার ইয়াং বেলার, মানে বিয়ের আগের আর কি সালোয়ারটা। তো এটা খুবই সুন্দর হোয়াইট কালারের উপর কাজ করা, তো আজকে খুঁজতে খুঁজতে পেয়েছি, তো সেই কারণে আমি পরে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি চিনিদের বাড়ি, মানে হলো আমার ছোটো ননদের বাড়ি, তো সেখানেই যাবো। সব কিছু হয়ে গেছে, আমার শুধু চুলটা ঠিক করা হয়নি, তো চলো চুলটা ঠিক করে নিই আর যাই সেখানে গিয়ে কী করি, কারণ কিছুই করার নেই, কারণ আমার ছোটো ননদের বরের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো, তো সেই কারণেই দেখতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমি হাম করিনি, আর তুমি খাবে না, তুমি মাম করবে না, কি মাম করছো, কি দেখি এদিকে দেখি এদিকে, কি মাম করছো, হা করো, হা করো, দাঁত দেখি দেখাও, সো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে চিনিদের বাড়ি চলে এসেছি। আর চিনি চিনির বোনের সাথে দুজনের সাথে এখানে বেশ মজা করছিলাম, খানিকক্ষণ থেকে তারপর বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, দাদাভাইকে দেখাইনি, কারণ দাদাভাই খালি গায়ে ছিল, আর শরীর খারাপ, হাতটাও মানে একটু ভেঙে গেছে যেহেতু, তো সেই কারণে আমি দেখাইনি, ক্যামেরাতে আনাটাও হয়তো ঠিক হবে না, তো সেই কারণে আমি আর দেখালাম না। তো আজকে এই ছিল আমার ডে রুটিন, তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করবো। আমার ব্লগটা দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। প্লিজ 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 একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।